আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা ওদের টাকায়, ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোথেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এ স্বাধীন দেশ এ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারা বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে, সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আর তোমরা কাজ কইয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন, আমাদের লেখাপড়া শিখাইছে কেনা আমার বাপ মা, আমরা মনে করি বাপ মা, আমাদের লেখাপড়া শিখাইছে কে, আমার ডাক্তারি পাস করায় কে, আর ইঞ্জিনিয়ারিং পাস করায় কে, আর সায়েন্স পাস করায় কে, আর বৈজ্ঞানিক করে কে, আর অফিসার করে কে, কার টাকায়? বাংলার দুঃখী জনগণের, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, আপনার লেখাপড়ার খোঁজ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন, তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? চার টাকায় ইঞ্জিনিয়ার সাহ, চার টাকায় ডাক্তার সাহ, চার টাকায় অফিসার সাহ, চার টাকায় রাজনীতিবিদ সাহ, চার টাকায় মেম্বার সাহ, চার টাকায় সব সাহ, সমাজ যেন ঘুরে ঘুরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই।